এই এদিকে আসেন, এই এদিকে আসেন, ডাক দেন। এই যে এদিকে চিনির বস্তা মনে হয় এগুলো সব, এগুলো চিনির বস্তা না, এগুলো খুলেন তো। এটা এটার ভিতরে কি আছে? ভাজলামি নাকি চিজ? কিসের গুঁড়া? এটা গরুকে খাওয়াই মনে হয়। গরুর গুঁড়া না? চিনি দিয়ে গুড় বানাবে তাহলে এটা কেমন হলো? আপনি চিনি দিয়ে দিল, ভিতরে কেউ আছেন নাকি? ওই পাশে ওই বস্তা গুলোতে কি আছে? মুরব্বী এদিকে আসেন, এক ঘানিতে কয় কেজি দেন চিনি? 12-13 কেজি। এক ঘানিতে গুড় হয় কয় কেজি? মোটামুটি 58 কেজি, 58.5 কেজি হবে গুড় টোটাল মিলে। আপনার পরিবেশের উন্নতি ঘটাইতে হবে, এই পরিবেশে গুড় বানানো যাবে না। উঠান তো নিচ থেকে উঠান, নিচে কি আছে? কাগজপত্র আছে? একটু ঘোলানি দেন তো। এই তো দেখেন নিচ থেকে উঠছে না। ওইরকমই কিছু একটা হবে ধরেন তো। পোল্লা টোল্লা সব পড়ে আছে, খুব দুঃখ বোধ করছে। আপনি যে পরিবেশে গুড় বানাচ্ছেন, এই পরিবেশে গুড় বানানো যায়? এক পাশে গোবর আরেক পাশে গুড়, কি অবস্থা? এই শুনেন, আপনি জরিমানা 15,000 টাকা, টাকা রেডি করুন তাড়াতাড়ি। আর এটা কি? এটা সবই মধু, এই যে দেখেন আপনি, ওই বারেলে মধু, মধু আখের রস, রেখে যাবো জিনিস করছে ওটা শুধু না। গোবর এখানে গোবর, কি অবস্থা আপনার? অনেক বস্তা দেখি কীটনাশক না দিলে ফসলে ধান চোদ্দ বার কার কুচরে ধান পোকা লাগছে, বুঝছেন তো? বিষ দিতেছে স্যার, কি করবো? না জমলে না লাগে, বাজারে যায় ঘুরিয়ে নিয়ে আসতে, ঘুরিয়ে নিয়ে আসবো না বাজার করবো কেন? সব জমলে পরিবেশ উন্নয়ন করতে হবে, আর জরিমানা 15,000 টাকা। হ্যাঁ, আর তা না হলে এই যে যা কিছু আছে সব আমরা ধ্বংস করে যাবো। চলেন সামনে, কিছু করার নাই, কোথায়?